রুবন ভাই, আপনার কাছে আমাদের সর্বশেষ প্রশ্ন। আমাদের সমাজে তিন শ্রেণীর লোক বসবাস করে, একটা হচ্ছে গরিব, একটা হচ্ছে বড়লোক, আর একটা হচ্ছে মধ্যবিত্ত। তো আপনার কাছে কি মনে হয়, ঈদ বা যে কোনো অকেশনে সবচেয়ে বেশি অকেশনগুলা বা ঈদগুলা কে বেশি উপভোগ করে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুবই জটিল একটা প্রশ্ন। আমি যদি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে যাই, এক্ষেত্রে আমার মনে হয় না আমার মতো করে অন্য কেউ জিনিসটা নিয়ে ভাববে। আমাদের সমাজে যে তিন শ্রেণীর লোকের কথা আপনি বলেছেন, বড়লোক, মধ্যবিত্ত এবং গরিব, মূলত বড়লোকে তো কোনো টেনশন নাই, তাদের চিন্তাধারা অন্যরকম, তাদের টাকা পয়সা বা সবকিছু তাদের টইটম্বুর থাকে। তারা চাইলে ভালো কিছু খেতে পারে, ভালো রেস্টুরেন্টে যেতে পারে, ভালো একটা শপিং মলে যেয়ে তারা ভালো ভালো শপিং করতে পারে। তারা চাইলে তাদের যেই বাড়তি যে টাকা পয়সা আছে ওই টাকা পয়সা দিয়ে তারা দান সৎকার করতে পারে গরিবকে। আবার গরিব চিন্তা করে যে আমি চেষ্টা করতেছি, কর্ম করতেছি বা যাই করতেছি, ঈদ আসলে বা যে কোনো অকেশন আসলে বড়লোকেও আমাকে কিছু না কিছু দান করবে। বড়লোক যারা আছে তারা খুঁজে খুঁজে গরিব বের করে, তারা বিভিন্ন রকম দান সদকা করে থাকে। এক্ষেত্রে বলা যায় যে বড়লোক এবং গরিবেরও টেনশন থাকে, বাট বড়লোকের খুব একটা টেনশন থাকে না। তবে সবচেয়ে মাইনকে চিপের মধ্যে থাকে মধ্যবিত্ত। একটা মধ্যবিত্তর ছেলে যখন বা একটা মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে যখন পরিবারের দায়িত্ব নেয়, তখন তার সম্পূর্ণ চিন্তাধারা থাকে পরিবার নিয়ে। সে কোনো কিছু কেনার আগে চিন্তা করে, আমি এটা না কিনি যদি আমার পরিবারের জন্য কিনি, বা এই অর্থটা যদি পরিবারের পিছনে ব্যয় করি তাহলে পরিবারটা ভালো থাকবে। মানে আমি এখানে অ্যাভারেজ মধ্যবিত্ত ছেলে মেয়ে দুজনকে বললাম। আবার যেমন ধরেন কোনো কিছু নিজে যখন একটা ভালো রেস্টুরেন্টে ঢুকে কিছু খাওয়ার আগে অবশ্যই সে চিন্তা করে যে আমি ভালো কিছু না খেয়ে যদি আমার ফ্যামিলিকে কিছু খাওয়াতে পারতাম তাহলে আমার ফ্যামিলি খুবই ভালো অবস্থানে থাকতো। মানে এইরকম প্রত্যেকটা জিনিস একটা মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে অথবা মেয়ে যারা ফ্যামিলির দায়িত্ব পালন করে, তারা সব সময় চিন্তা করে যে আমি ভালো কিছু খাই, ভালো কিছু পরি, ভালো কিছু মানে সব কিছু এভরিথিং তারা চিন্তা করে ফ্যামিলিকে নিয়ে। তো এক্ষেত্রে যেমন বড়লোক গরিবকে দান করে, আবার গরিব বড়লোকের দিকে তাকিয়ে থাকে, সেক্ষেত্রে মধ্যবিত্ত কিন্তু কারোর দিকে তাকায় না। মধ্যবিত্ত কাউকে কিছু বলতেও পারে না, যত কষ্টই থাকুক, যত আপনার অভুক্ত থাকুক, মধ্যবিত্ত কিন্তু কারোর সাথে জিনিসগুলো শেয়ার করে না। তারা নিজেরাই চেষ্টা করে নিজেরা যতটুকু সম্ভব ভালো থাকার চেষ্টা করে। তারপরেও আমি দিন শেষে বা পরিশেষে একটা কথাই বলতে চাই যে অবশ্যই মধ্যবিত্তরাই সবসময় বেশি খারাপ অবস্থায় থাকুক বা ভালো থাকুক, তারা কখনো সেটা প্রকাশ করে না। আর বড়লোকও মধ্যবিত্তর খোঁজ খবর নেয় না, আর গরিবরা তো মধ্যবিত্তর খোঁজ খবর নেওয়ার প্রয়োজনও পড়ে না। তারপরেও মধ্যবিত্তরাও চেষ্টা করে গরিবদের পাশে দাঁড়ানোর জন্য, তারা বিভিন্ন রকমভাবে এগিয়ে আসার চেষ্টা করে। তো সর্বোপরি একটাই কথা যে সবচেয়ে মাইনকে চিপের মধ্যে যদি বলেন সেটা অবশ্যই মধ্যবিত্তর কথাই বলবো, তারাই সবসময় সবচেয়ে বেশি খারাপ অবস্থায় থাকে, তবে সবচেয়ে খুশি তারাও থাকে। পরিবারকে খুশি করাতে পারলে তারা সবসময় খুশি।